আর আজ মহাসপ্তমীর সকাল থেকেই উৎসবের আমেজে গোটা পশ্চিমবঙ্গবাসী সারা রাজ্য জুড়ে পালিত হচ্ছে দুর্গোৎসব। তবে আমরা দিকে দিকে ছবিটা দেখাচ্ছি, তবে এই মুহূর্তে একটু জমিদার বাড়ির ছবি দেখব, একটা জেলায় নিয়ে যাব। বাঁকুড়ার রাহা জমিদার বাড়ি থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, বাঁকুড়ার তুমি যে জমিদার বাড়িতে রয়েছো, বাঁকুড়ার রাহা জমিদার বাড়ি, সেখানে এই মুহূর্তে ঠিক কি চলছে? জমিদার বাড়ির পুজো আর পাঁচটা সর্বজনীন পুজো থেকে একটু বোধ হয় আলাদা হয়, কি দেখতে পাচ্ছো? অবশ্যই দেখো, আমি রয়েছি বাঁকুড়ার বিষ্ণুপুর মহকুমার রাজগ্রাম রাহা জমিদার বাড়িতে, এবং বুঝতেই পারছো যুগের অমক নিয়মে আজ জমিদার নেই, কিন্তু জমিদারদের প্রতিষ্ঠিত, পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত প্রাণের পুজো রয়ে গিয়েছে, এবং সেই পুজোর টানে এই যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা কিন্তু সবাই কিন্তু হাজির হন, যে যেখানে থাকুক কর্মসূত্রে সবাই চলে এসেছেন। বিশেষ করে জমিদার বাড়ির পুজো আজ হয়তো তেমন জেলা নেই, কিন্তু আভিজাত্য রয়েছে, প্রাচীন নিয়ম রয়েছে, সেই নিয়ম রীতি মেনে আজও রাহা জমিদার বাড়ির যে পুজো সেটা কিন্তু সমানভাবে পালন করে চলেছেন যারা বর্তমানে রয়েছেন। আমি এখানে কথা বলবো যে জমিদার বাড়ির আপনি পুত্রবধূ, কতটা আপনাদের আভিজাত্য এবং এই পুজোর মধ্যে কি কি নিষ্ঠার সহিত আপনারা পালন করেন? আমরা নিষ্ঠার সহিত পুজো হয়, সমস্তটাই হয় আমাদের, একদম কোনো কিছু মানে অসুবিধা হয় না পুজো। আমি আপনার সাথে কথা বলবো, এই যে সকাল থেকে সপ্তমীর পুজো চলছে, বসে বসে দেখছিলেন, এইটার জন্য কি অপেক্ষায় থাকেন? হ্যাঁ, এটার জন্য সারা বছরের প্রতীক্ষায় থাকি আমরা, প্রতিবারই আমরা আসি এখানে, বাইরে থাকি কিন্তু এই পুজোর অপেক্ষায় থাকি এবং প্রতিবার আসি। এখানে রয়েছেন পরিবারের সদস্য রয়েছেন, যে আপনাদের পুজোর মধ্যে তো একটা নস্টালজিয়া রয়েছে, কতটা স্মৃতি এখানে এসে খুঁজে পান, পুরনো স্মৃতিটাকে খোঁজার চেষ্টা করেন? হ্যাঁ, পুরনো স্মৃতিটা খোঁজার চেষ্টা করি, আমরা ছোট থেকে যেমন দেখে আসছি, যেভাবে আমাদের নিয়ম রীতি মেনে এখানে আচার অনুষ্ঠান হয়, আমরা সেটাকে মেনটেন করার চেষ্টা করি যতটা সম্ভব, এবং আমরা সবাই একত্রিত হই, বাইরে থেকে যারা আসেন তারাও এখানে আসেন, মিলিত হয় একটা আনন্দ উৎসব, আমরা এই কটা দিন সবার সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাটাই এবং সেই পুরনো স্মৃতিটাকে ফিরে পাওয়ার চেষ্টা করি। যদিও আমাদের সাধ্য আছে, কিন্তু স্বাদ আছে কিন্তু সাধ্য সীমিত এখন, সেই জন্যে এখানে মোটামুটি যতটা সম্ভব আমরা করার চেষ্টা করি এবং নিয়ম নীতি বা নিষ্ঠা সহকারে আমরা পূজা অর্চনা করে যেতে থাকি। বর্ধমান রাজার সৌজন্যে এই রাহা জমিদার বাড়ির বিশাল বড় আভিজাত্য শুরু হয় এবং জমিদারি এস্টেট বিশাল বড় জায়গা জুড়ে, এবং এই পুরো জমিদার চত্বরে কিন্তু একাধিক মন্দির রয়েছে, গিরি গোবর্ধন মন্দির রয়েছে, রাসমঞ্চ রয়েছে, বুঝতেই পারছো জমিদারদের একটা বিষয়, সেখানে নানান ধরনের পুজো অর্চনা হয়, তার মধ্যে কিন্তু দেবী দুর্গার আরাধনায় সবাই আসেন, যে যেখানে থাকেন কর্মসূত্রে। আমি এখানে আরেকজন রয়েছেন, আমি তার সাথে কথা বলবো, যে আপনাদের সকাল, আপনাদের তো এক বছর ধরে একটা ব্যস্ততা থাকে পুজোর মধ্যে, তো আজ সকাল থেকে তো চলছে সেই পর্ব নাকি? হ্যাঁ, আজ সকাল থেকেই আমাদের সকালবেলায় উঠি, মঙ্গল ঘট তোলার জন্য আমরা ঘট নিয়ে যাই পুজোর ইয়েতে, পুকুরে, পুকুরে নিয়ে গিয়ে নানা রকম জল টল দিয়ে আমরা কলাবউকে স্নান করাই, স্নান করিয়ে আমরা কলাবউকে নিয়ে আসি মন্দিরে, মন্দিরেও অনেক রকম নানা রকম পুজো অর্চনা করে সপ্তমীর পুজো আমরা আরম্ভ করি। মায়ের অনেক কিছু আছে, তাদেরকে পড়িয়ে আমরা তারে সেই পুজো অর্চনা আরম্ভ করি, এখনো আমাদের পুজো চলছে। সপ্তমীর পুজো চলছে, আমি আর একটু জানার চেষ্টা করব যে কারণ এক বছর ধরে সবাই তো বাইরে থাকে, বিভিন্ন কর্মসূত্রে বিভিন্ন জায়গায় থাকে, সারা বছরের গল্পটা কিন্তু জমা থাকে, তো সারা বছর তো গল্প জমা থাকে, তো সেই পুজো কটা দিন কি একবারে পুরো আপনারা সবাই মিলে শেয়ার করেন? সারা বছরই মানে আশায় থাকি যে পুজোর দিনটা কবে আসবে, মানে প্রতিদিন দিন গোনা, ক্যালেন্ডারে দাগ দেওয়ার মতো, যখন এই দিনটা আসছে 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 তখন একটু আরেকটু মনটা খারাপ হয়ে যায় যে আর দুদিন পর তো পুজোটা শেষ হয়ে যাবে, মানে সবার সঙ্গে দেখা হবে, আমাদের তো সবাই বাইরে থাকে, সবাই পুজোর সময় কিন্তু বাড়িতে সবাই আসে,
সবাই আসে, সবার সঙ্গে দেখা হয়। চার দিন ধরে যে আমাদের এখানটা থেকে বাড়িতে যাওয়াই হয় না, এখানে রান্না হয়, আমাদের ঠাকুরের প্রসাদ হয়, সমস্ত সবাই মানে গ্রামে তখন একটা পুজো ছিল, এখন হয়েছে, কিন্তু এই বাড়ির পুজোটা মেন পুজো। একটা সময় এই জমিদার বাড়ির পুজোতে পুরো এলাকার মানুষ মেতে উঠতেন, এখনো মেতে ওঠেন, যদিও এখনো বিভিন্ন সার্বজনীন পুজো চলছে। আমি আরেকজন পরিবারের কর্তা রয়েছেন, একটু জানার চেষ্টা করবো। আপনারা তো সারা বছর ধরে তো অপেক্ষায় থাকেন না এই আপনাদের প্রাণের পুজোর জন্য। আমাদের মূলত আমাদের যে পূজা, আমাদের সেই তৎকালীন 300 বছর আগে জমিদার বাড়ির পূজা, সেই জমিদার বাড়ির যে পূজা, সেই পাঞ্জাবি জমিদারদের সেই ধুতি, সেই বিরাট চেহারা জমিদারদের, তার যে জৌলস, তার যে একটা আভিজাত্য, তার মাঝে প্যান্ডেল, বিনা প্যান্ডেলের পুজো, হ্যাসেক লাইটের পুজো, তার যে প্রাণ, তার যে প্রতিষ্ঠা, সেই প্রতিষ্ঠায় কিন্তু মানে একটা দারুণ আনন্দের জায়গা। ওনাদেরকে স্মরণ করে আগামী দিনটা আমরা চেষ্টা করি যে সেই দিনগুলো সেই মতন করে সাজাই আমরা। এই পুজোর কটা দিন নিশ্চয়ই সেই নয়, সেই জিনিসগুলোকে আপনারা একটু স্মৃতিগুলোকে খোঁজার চেষ্টা করেন। একদম, এত মনের মধ্যে রোমান্টিক ভাবে আমাদের এলো উঠে আসে, সেই জমিদারের কথা মনে পড়ে যায়, সেই বিভিন্ন আমাদের বাড়ির যারা সব আমাদের ছিলেন আর কি জমিদাররা, ওনাদের মুখগুলো ফটোর মাধ্যমে আমরা, তখন সাদা কালো ফটো, সেই ফটোর মাধ্যমে আমরা উঠে আসে। এবং সেই পুজোর সময়তে যে ওনারা তখন পালাগান ছিল, প্যান্ডেল ছিল না এবারে, কিন্তু পালাগান তখন ওই নিজেরা এসে বাইরে থেকে নিয়ে এসে রামায়ণ গান, এই সমস্ত হাজার রকমের ইতিহাস রয়েছে রাহা জমিদার বাড়ি। এবং সেই আজও পালন করে চলেছেন একদমই জমিদার বাড়ির পুজো, সবাই মিলে পুজোর সময় সবাই একত্রিত হয়েছেন, গল্প আড্ডা দেদার মজা চলছে। ধন্যবাদ স্বরূপ।